হাই এভিহন আমি হিনা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুইন এম এম ইলেভেন তো এটাই ভাবছেন তাই না যে আগের দিন নামটা আমি অন্য বলেছি আজকে আবার কেন অন্য হ্যাঁ হ্যাঁ গো আমি নামটা চেঞ্জ করেছি আজকে থেকেই কিন্তু আমার চ্যানেলের নাম এটা আর এটা দিয়ে সার্চ করলেই আমার চ্যানেলের সব কিছু পেয়ে যাবেন আজকে থেকে নাম এটাই থাকবে আমার চ্যানেলে তো চলো বেশি বকবক না করে কিছু ভিডিও বানানো যাক তো আমি বসে বসে ভাবছিলাম কি ভিডিও বানাবো কি ভিডিও বানাবো তা ভাবলাম আজকে একটু অন্য কিছুই ট্রাই করা যাক তো আমি বাগানে চলে গিয়ে দেখলাম কিছু স্টোন পড়ে আছে তো স্টোনগুলো আমি কুড়িয়ে এনেছি দেখো এখানে ঘরে এনে আমি স্টোনগুলোকে সুন্দর করে ধুয়েছি ধুয়ে তারপরে আমার রং আর তুলি নিয়ে বসে গেলাম রঙ করতে এখানে আমি গ্রিন কালার রঙ করছি আশা করি তোমরা বুঝে গেছো আমি এখানে কি রঙ করছি কেন রং করছি এই গ্রিন কালারটা তো আমি এখানে ক্যাকটাসটি বানাবো বলে গ্রিন কালারটা করছি দেখো এখানে আমার কালারটা করা হয়ে গেছে ক্যাকটাস গাছটা বানাচ্ছি তো এর জন্য তো টবেরও প্রয়োজন তাই না তো ঘরে আমার পড়েছিলো এই কন্টেনারটা কন্টেনারটা তুলে আনলাম আর এখানে আমি জুট রোপ দিয়ে কন্টেনারটাকে ভালো করে কভার করেছি আর এর উপরটা কেমন খালি লাগছিল তো এটাকেও তো ঢাকতে হতো তাই না তো আমরা যেরকম বিনুনি করি সেরকম একটা বিনুনি করে নিয়েছি আর এটা এর উপরে আমি অ্যাটাচ করছি ওর উপরটাতে আমি এটা আঠা দিয়ে সুন্দর করে অ্যাটাচ করে নিয়েছি আর টপটা এখানে খালি খালি লাগছিল তো আমি একটা ছোট্ট বো করে নিয়েছি বোটা আমি এখানে অ্যাটাচ করছি দেখো আশা করি টপটা আপনারা প্লান্টার হিসাবেও ব্যবহার করতে পারেন তো আমার ক্যাকটাস গাছটা ছিল তো স্টোনের তো ওটাকে তো স্টেবেল করতে হতো তাই না তো আমি এখানে ভিতরটাতে স্টোন ভরে নিয়েছি আর উপরটা কভার করার জন্য একটা গোল কার্ডবোর্ড কেটে নিয়েছি তো সেটা এখানে অ্যাটাচ করে দিয়েছি একে একে আমি স্টোনগুলো ক্যাকটাচ গাছের মতো করে দেখো আমি অ্যাটাচ করছি এখানে অ্যারেঞ্জ করে ভালো করে অ্যাটাচ করেছি গ্লুগান দিয়ে আর এগুলো আমি তারপরে টবের উপরে গ্লুগান দিয়েই বসিয়ে দিচ্ছি আর ক্যাকটাস গাছগুলোর উপরে ফুল হবে না তাই কি কখনো হয় তো আরও কিছু ছোটো স্টোনগুলোকে আমি লাল কালার করে এর উপরে আমি বসিয়ে দিয়েছি আর সাইডটা কেমন খালি খালি লাগছিল এই সাইডটা তো আমি ভাবলাম এটাকেও কিছু করা যাক তো রিয়েল কিছু লুক তো দিতেই হতো তাই না তো সেই জন্য আমি কিছু বালি নিয়ে এসেছি বালিগুলোকে ব্রাউন কালার করে নিয়ে আর আঠা দিয়ে সুন্দর করে টবের সাইডগুলোতে বসিয়ে দিয়েছি দেখো এখানে কতটা রিয়েল লুক লাগছে ভিতরটাতে আমি ব্রাউন কালার করে দিয়েছি একদম রিয়েল লুক লাগছে এখানে তো দেখো এই ফাইনাল লুক ছিল এটার দেখে নিই কেমন হয়েছে এটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওগুলো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবে তো এখানে আমি আরও একটা ক্যাকটাস গাছ বানিয়েছি সেটা এখানে আর একটা দেখিয়ে নিচ্ছি দেখো একই রকম করে কালার করে নিয়ে আমি একটা ছোট্ট টবে এটাতে বালি দিয়ে বসিয়েছি আমি এখানে কোনো গ্লুগান ইউজ করিনি তোমরা চাইলে এইভাবে কিছু মাটি নিয়ে নিয়ে এখানে এভাবে অ্যাটাচ করে বসাতে পারো এটা আরও সুন্দর লাগছিল ছোট্ট একটা কিউট কত সুন্দর লাগছে দেখ